মানুষ আমাদেরকে শুধু কি বলবো, মানুষ আমাদের কাছে চাইবে কাজ, আর আমরা মানুষের প্রত্যাশা অঙ্গীকার পূরণ করব। এর মধ্যেও আমরা দেখেছি যে আপনাদের 15 নম্বরের নির্দল প্রার্থী তিনিও এখানে জয়ী হয়েছেন, কি বলবেন তাকে? অভিনন্দন, যিনি জয়ী হন তাকে তো অভিনন্দন জানাতেই হয়। তবে আগামী দিনের রূপরেখা কি আছে? রূপরেখা কিছুই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদকে মাথায় নিয়ে দমদমের বিধায়ক রাজ্য শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত বসুর নির্দেশ মেনে যেভাবে এত বছর কাজ করে চলেছি আগামী দিনেও কাজ করে যাব। তার মানে 14 নম্বরের মানুষ যারা ভোটার তারা আবারও একটা সুন্দর পরিবার পরিষেবার আশায় রইলেন? নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। আপনারা দেখলেন যে তিনি অঙ্গীকারবদ্ধ যে 14 নম্বর ওয়ার্ডের পরিষেবা তিনি দিতে বদ্ধপরিকর, এমনটাই জানালেন দক্ষিণ দমদম পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের প্রার্থী রাজু সেন শর্মা, উপরে সুকান্ত সেন শর্মা।